নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমার নেমু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে ICDS সুপারভাইজার সম্পর্কিত। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাবলিক সার্ভিস কমিশনের প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে রয়েছি এবং নিচের দিকে রয়েছে হোয়াটস নিউ অপশান এবং একদম নিচে ভিউ অল অপশানে ক্লিক করলে আমরা অফিসিয়াল নোটিশটি দেখতে পাবো, যেটা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন। একদম উপরের দিকে রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ICDS সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019। তো এটা আমরা ডাউনলোড করবো এবং বিস্তারিত দেখে নেব এই নোটিশে কী বলা হয়েছে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ICDS সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 এবং এখানে ডেট রয়েছে 24/11/2022। তো দেখুন, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট অফ ICDS সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 অন 11/8/2022 হুইচ ওয়াজ পোস্টপন্ড ডিউ টু হলিডে ডিক্লেয়ার বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফর রক্ষাবন্ধন ইজ স্কেডুল টু বি হেল্ড 13/12/2022। তো এখানে যেটা বলা হয়েছে যে ICDS সুপারভাইজারের যে রিক্রুটমেন্টের যে পার্সোনালিটি টেস্ট হওয়ার কথা ছিল 11/8/2022, যেটা কিন্তু পোস্টপন্ড স্থগিত করা হয়েছিল রাখি বন্ধন উৎসব উপলক্ষে এবং সেটা নতুন কিন্তু আবার ডেট দেওয়া হয়েছে, যেটা কিন্তু হবে 13/12/2022। এবং এর সাথে আরও বলা হয়েছে অল দ্য কনসার্ন্ড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো দ্য কমিশনস ওয়েবসাইট ফর নেসেসারি ইনফরমেশন ইন দিস রিগার্ড। অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু অনুরোধ করা হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট প্রতিনিয়ত চেক করার জন্য। আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাবলিক সার্ভিস কমিশনের প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।